আসসালামু আলাইকুম, ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে একদমই ভিন্ন রকমের একটি নাস্তা বা পিঠা রেসিপি শেয়ার করব। একদমই অল্প কিছু উপকরণ দিয়ে বিকালের নাস্তার জন্য ঝটপট এই পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে এক কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। চিনি আর লবণটা যখন গলে পানির সঙ্গে মিশে যাবে ঠিক ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়া। এবার পানির সঙ্গে মিশিয়ে নিয়ে চালের গুঁড়াটা সিদ্ধ করে নিতে হবে। চালের গুঁড়াগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে ঠান্ডা করে নিব। চালের গুঁড়াটা চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হয়ে আসার পর আমি এগুলোকে খুব ভালো করে মথে নিচ্ছি। ঠিক এরকম স্মুথ আর একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি নরম হলে কিন্তু নাস্তাগুলো তৈরি করা যাবে না। আপনারা চাইলে এই ডোয়ের মধ্যে একটা ডিম ভেঙে দিতে পারেন। সেই ক্ষেত্রে পানির পরিমাণটা কম দিয়ে চালের গুঁড়াটা সিদ্ধ করে নিয়ে নামিয়ে ঠান্ডা হয়ে আসার পর একটা ডিম ফাটিয়ে দিতে পারবেন। ডোটা কিন্তু একদম স্মুথ করে মথে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে 1 চা চামচ তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে নাস্তাগুলো ভাজার সময় খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে, সেই সাথে নাস্তাগুলো খেতেও কিন্তু অনেক মজা হবে। ঘিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার হাতটা ধুয়ে এসে হাতের মধ্যে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে ছোট একটা লেচি কেটে নিয়ে রোলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে এভাবে চ্যাপটা করে নিচ্ছি। এবার এখানে আমি একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের যে দিক দিয়ে আমরা সব কিছু গ্রেট করে থাকি ঠিক তার উল্টো পাশটাতে আমি তৈরি করে রাখা ডোটা নিয়ে নিচ্ছি, আর গ্রেটারের মধ্যে সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এই ডোটাকে আমি হাত দিয়ে চেপে চেপে সমানভাবে বসিয়ে নিচ্ছি। ডোটা সেট করা হয়ে গেলে একটা পাশ থেকে টেনে এভাবে রোলের মতো করে পেঁচিয়ে নিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায়। ঠিক যেরকমভাবে আমরা ঝিনুক পিঠা অথবা শামুক পিঠা তৈরি করে থাকি কাজটা কিন্তু দেখতে ওরকমই। সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, এবার তেলে ভেজে নিব। নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলেই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। বেশি আঁচে ভাজলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা নরম থাকবে, আর অল্প আঁচে ভাজলে নাস্তাগুলো মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। যখন একটা পাশ হয়ে যাবে তখন নাস্তাগুলো উল্টে দিচ্ছি। যখন নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে ওই পর্যায়ে আমি তেল ছেঁকে নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। নাস্তাগুলো চাইলে আপনারা সুজি অথবা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। তো দেখতেই পারলেন কত সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে সুন্দর একটি নাস্তা রেসিপি তৈরি করে ফেললাম। আশা করছি নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।